এই যে এটা লিস্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, দয়া করে ভালো থাকেন। আপনার মধ্যে কিছু ব্যবসা আলোচনা করার জন্য, এই যে আমার একটা ভাই অনলাইনে ভিডিও দেখার পরে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমার দোকানে চলে গেছে, সরাসরি একটা মোমবাতি মেশিন অর্ডার দিয়েছে। মোমবাতি মেশিনটা ডেলিভারি নিয়ে এসে আমার বড় ভাইয়ের বাড়িতে আমি সরাসরি চলে আসছি। এখন মোমটা যে কীভাবে বানাইতে হয় এটা আমি প্রশিক্ষণ দেওয়ার জন্য আসছি। মালটা সুন্দর করে তেল তুল দেওয়া ধুয়া পরিষ্কার করে এখন আমি মালটা কীভাবে তৈরি করা হয় সেটা আমি ভাইকে দেখাবো। ভাই আপনি এটা মোমটা লোন, মোমটা লেন, এই যে এটার মধ্যে বস্তাটা, এই যে মোমের বস্তাটা, এইটা লেগে 25 কেজির বস্তা থাকে, দেন মোমটা পাতি লাগলো, দেন দেন না। জাস্ট এটা আমি দেখাই দিচ্ছি, এটা একটা বড় সসপ্যান লাগবো কিছু মাল বানানোর জন্য আর কি, আমি এটা গালায় দেখাচ্ছি এখন। লন না, সমস্যা নেই, লক এটা কইলা পানির মতো হবে, লক না সমস্যা নেই, পানি মানে ফালা রাখলে কোনো অসুবিধা নেই। বাস চলো লো যান, লো যান, সরাসরি পথ চলে লেব। আগুনটা ধরা দিন, আগুনটা ধরে দিন, মালটা খুব সুন্দর কোয়ালিটি, মালয়েশিয়া মাল, দমদমা মাল, এই যে আমরা এটা পাউডারটা এখানে দিয়ে দিলাম, এই সম্পূর্ণ পাউডারটা এখানে দিলাম, এটা গলে লিকুইড পানির মতো হয়ে যাবে। পানির মতো হওয়ার পরে আমি এই মালটা মেশিনে ঢালবো, মেশিনে ঢালবো এই মালটা, আমি মেশিনে ঢালবো মালটা, ঢালার পরে মনটা কীভাবে বের হয় এটি আমি আপনাকে দেখাবো। আচ্ছা, সম্পূর্ণ সুতাটা এখন ডাইসের মধ্যে কিভাবে সুতাটা লাগাইতে হবে, এই যে সুতাটা, এই যে গিরু দিলাম এই মাথায়, ঠিক আছে, এই যে প্রথম ডাইন মোড়ার থেকে এই যে লাগাইতেছি, একটু সামনে নাইনে দেখেন, এই ডাইন মোড়ার থেকে সুতাটা লাগাইতেছি, এই দিলাম এই ডাইসের ভিতরে দেখেন, এই এদিক থেকে এদিকে এখন খাড়া, এত খাড়া হয়ে গেছে এমনি, এদিক থেকে এই স্টাইল, এই হ্যাঁ যে যা আমার আধা না দেখলে আমার এটা দেওয়া যাবে। সুতাটা কীভাবে লাগানো হচ্ছে আমি এটা দেখাচ্ছি, সুতাটা কীভাবে লাগানো হচ্ছে, সুতাটা হোসেন ভাই সাইড দিয়ে সুতার পাকটা খুলে দেন, ওই সুতা সুতাটা পাকটা খুলেন না, বুঝেন না, ৫ মিনিট পরে ফোন দে, ৫ মিনিট পরে কাম করতে, আমি ইস্টু ফোন রাখছিলাম, হ্যাঁ চালু বল করছি, একটু কানে শুনেন তো কথা কাবেন না, বুঝছেন না ভাই, ফোনটা রিসিভ না করলে বলে বাড়ি টাকা দিয়ে আছে, 50,000 টাকা ওষুধ মাল বাড়ানোর কথা আছে, কিন্তু ভিডিও করতেছি, হ্যাঁ হ্যাঁ ভিডিও, ভাবি আপনি আপনার আপা দেন উনি বাস বাস এইটা এই সাইজটা দেয়, দেখছেন সুতাটা কীভাবে লাগানো হইলো, দেখছেন সুতাটা দেখেন সুন্দর লাগানো হয়েছে, সুতা লাগানো শেষ, ঠিক আছে এই পার্ট তিনটা, এই পার্ট
বাস লাগানো আছে ঠিক আছে এখন হলো স্টপ লাগান দেখেন মালটা যে এই মালটা চাইরে সাইডে করলে যে পানির মতো লিকুইড হয়ে গেছে এই মালটা সম্পূর্ণ করব মালটা সম্পূর্ণ করবে মালটা একই আছে খুচুন আছে দেখেন তো খুচুন এই যে আমরা মালটা গলাইতেছি একটু লাড়া দিয়েছি জিনিস জিনিসটা একটু জলদি গলে যায় মালটা সম্পূর্ণ কইলা দেখেন একবার লিকুইড লিকুইড হয়ে গেছে একবার সম্পূর্ণ কইলা গেছে সম্পূর্ণ কইলা গেছে ভাই পাতিটা নামালান হ্যাঁ ঢুকলে যাবো তাপে গেলে যাবো নামাই লাবো নামালাম হ্যাঁ খুব সুন্দর নিবেন সমস্যা নেই বন্ধু লোন এখান থেকে দুই তিন এই যে লোন লো একটু ঘুরা ঘুরা একটু ঘুরা ঘুরা ডালেন খুরচুন ডালেন তাপা ঘুরা ঘুরা অল্প অল্প করে মুখ ডালেন এটাকে একটা যে কোনো একটা লাগান না এটা লাগাইছিলেন শুনে এটাও লাগাইছিলাম এটা শুক নাই ঘোরা ঘোরা দিন ঘোরা ঘোরা দেন দেন ঘোরা ঘোরা দেন যেন গলতা সেখানে ঘোরা 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 দেন ঘোরা ঘোরা দেন মালটা একটু ঠান্ডা করে নিলে দেখছেন এটা এটা আছে এগুলো কেটে ছিল সব মালটা বেশি হিট হওয়ার কারণে এই আবার কিছু বস্তার থেকে শুধু পাউডার নিয়ে এই মালটা ঠান্ডা করার জন্য ওই মালটা দিতেছি হিট হওয়ার কারণে এখন এটা দিয়ে একটু লাগা দিলে মালটা একটু জলদি জমবো হিট হয়ে যাবে আপনি কিছু করবেন আপনি কিছু কত বড় বড় চাক্কা ছিল বউটুকু গেল না এটা তো আরো ই করতে হন দিল কারণ দিত ভাই একটা সরান লাস্টে কত এনে একটু পানির মধ্যে ডালেন পানির মধ্যে ডালেন একটু ডালেন দেন ফালান সব ফালান না বাস দেখছেন এটা ডালার কারণটা কি আমি দেখে আপনার মালটা জমছে হ্যাঁ এইটা হন এই যে এই কালার হইব এই কালার সাদা কম হন সাদাটা বেশি করবেন তো আপনি হ্যাঁ সাদা বেশি করবেন না মগের মধ্যে এনতে মালটা ডালেন এখন ভাইটাকে যে মালটা শুধু একটা রং পাউডার ছাড়া মালটা বানিয়েছি এই মালটা যে কালার সাদা এই কালার দিছে এখন উনি দুধের মতো সাদা করবে ছোট একটা চামিচ দেন ছোট একটা চামিচ দাও তো মালটা এখন পানি কালার সম্পূর্ণ পানি কালার না হ্যাঁ মালটা সম্পূর্ণ পানি কালার ছোট পানি নাই ছোট চামচ নাই না এই যে একটা সাদা রং এখানে যে সাদা রংটা আছে আমি জাস্ট একটু রং এই যে এখানে মিলিয়ে দিয়েছি হ্যাঁ লাড়া দেন লাড়া দেন লাড়া দেন লাগবো না লাড়া দেন
দেখিয়ে মনটা নেই এটা চক্কাটা মন নাই রে হ্যাঁ এটা একটু স্বাদ হইব পানি কালারের মমটা এখন স্বাদ হয়ে গেছে গা এটা দুধের মতো স্বাদ হবে যখন মলটা ডাইসের মধ্যে ডালবো কারণ একটু মাল এই যে আমি একটু মাল ডাললাম এখানে এখন মালটা দেন বিসমিল্লাহ একজন এটা সরান তো লাগলে সাদা একটু মিলালেন জানি একটু আদা ডালেন কেউ বিসমিল্লাহ করে ডালেন মোমটা ঢালা হচ্ছে মোমটা এখন ঢালা হচ্ছে ফ্যানটা বট বন্ধ করে দেন না জম্ব তো জলদি জম্ব জলদি সমস্যা নেই থাক মোমটা ঢালা হচ্ছে আমি যে ভাইয়ের বাসা আছে বড় ভাইয়ের বাসা এই যে মোমটা ঠিক আছে বাস লই মোড়া ঢালেন ওই মোড়া ঢালেন না লই মোড়া ঢালেন বাহত লাগিল অন্তরটা আটার রানিং থাকতে হবে রানিং থাকতে হবে জেলে আস্তে থাকেন হ্যাঁ জানো যে ওটা ভরে নেই ওটা ভরে না জমক না জমক সমস্যা নেই আপনি ডালেন খাতে জমাই ডালেন বহুত বড় ভিডিও এটা আছে মাল তো সব ঠান্ডা মোমটা কিভাবে বানানো হচ্ছে এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ভাই আমার থেকে মেশিনটা নিয়েছে আমি সরাসরি ওনার বাড়িতে এসে এই মালটা কিভাবে বানাতে হয় সম্পূর্ণ আমি শিখে দিয়ে গেছি আমার ভাইকে সম্পূর্ণ শিখে গেছে না বাস লাগে কে ছিলেন কে ছিলেন কে ছিলেন কে ছিল তো লাইন মারতে কারেন নিচে থেকে কারেন নিচে থেকে কারেন মালটা ঢালার পরে সুতাটা কিভাবে কাটিং করা হচ্ছে এখন সুতাটা কাটার পরে কত নাম্বার এটা হুম কাটা হয়েছে সব হ্যাঁ সুতা কাটার সরান সরান আনতে সরান ডাবল জিরো ফোর হ্যালো ভাই হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ভালো দাদা হ্যাঁ 10 মিনিট পরে ফোন দেন 10 মিনিট পর ঠিক আছে এখন মালটা ঢালা শেষ ওয়াস্টিজ মালটা কিভাবে চার্জ দেওয়া হবে আমি দেখাচ্ছি লন লনই করেন ই কো খুরচুন মুরচুন দেন একটা কিছু দেন জানেন এটা এখানে শুনেন নিচে কিছু বিছাই নেবেন দামি মাল না হ্যাঁ ওটা দিয়ে করতে হবে বুঝলেন না তাহলে তো আপনি কোথায় বলবেন লস্ট হ্যাঁ এটা ছাড় রেখে নিচে কিছু বিছাই নেবেন মাল ফালানি নেই
আসরা হন আপনি আসরা হন আর এই জায়গাটা হচ্ছে নবী মুছা একদম ভালো করে এই যে মালটা কি সুন্দর ফিনিশিং করা হয়েছে, সম্পূর্ণ মালটা বানানো শেষ। এই যে এখন একটু কাঁচা রয়েছে, ঠিক আছে, কাঁচা রয়েছে। এই যে প্যান্টটা ছেড়ে দেন জুই মজা এখন। এই যে মোমেন্টটা খোলা হইতেছে, মালটা বানাইছি কিভাবে এখন সুন্দর খোলা হইতেছে। এই যে চাবিটা খুললাম, হ্যাঁ অনেক আছে, চাবিটা খুললাম অনেক আছে। দুইটা দুই মোড়া টান দেয়, দুই মোড়া টান দিবেন না, দুই মোড়া টান দিলে মাঝখান দিয়ে ভেঙে রয়ে যাবে। কারণ এটা ফাঁক হয়েছে না, জাস্ট এটা ফাঁক হয়েছে, ঠিক আছে, এটা ফাঁক হয়েছে, হ্যাঁ এই পাটটা ফাঁক হয়েছে। আস্তে করে এটা এনে চাপাইলাম, ঠিক আছে, পাওয়া লাগলো, হুম চাপাইলাম না, এই দেখেন এই যে অটোমেটিক ডেসের থেকে মালটা পড়ে গেল। এই যে অটোমেটিক ওই যে প্রথমে গিয়ে দুই একটা মাল ভাঙবো, মাল পরিষ্কার হয়েছে, হ্যাঁ পরেরটি আরো সুন্দর হয়েছে। তোমার প্রথম মালটা এরপরে পরিষ্কার হয়েছে, তেল আছে না, আমি এটা পুরো শুনে কেন ছিলাম না, এটা পুরো কালো হতো মন বিদে হাজে নি দেয় দাইস তো বলতে আম্মু তোমার হাতে লয় এমনি দাঁড়া রাখো ধরো তোমার আমি তোমার কাছে দাঁড়া ঠিক আছে। এখন এইটা এই পাটটা দিকে আনলাম, ঠিক আছে, আর মনে হয় এই যে আসতে গেলে এটা একটু জাম, ঠিক আছে, হালকা করে কি করবেন, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর একটা মাল ভাঙছে না ভাই, না একটা মাল ভাঙে না, এটা খালি একটু ছোটো না একটা পরিষ্কার হয়ে গেলেন। হ্যাঁ আম্মু আমার লগা, এই যে আমার আম্মুর বাসায় আসছি, এই সাইজে পুরো সম্পূর্ণ কারখানাটা চালু করে দেখলাম। আমার আম্মুর জন্য দোয়া করি, যিন ব্যবসাটা সফলতা হয় ভালোভাবে চালাইতে পারে। আম্মু কেমন হয়েছে, মোমটা দেখাও কেমন হয়েছে, ওদিক দেখাও কেমন হয়েছে, বলো, ভালো হয়েছে, তোমাদের বাসায় মোমটা বানিয়ে দিয়ে গেলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মালটা বানা দিয়ে গেলাম, কেমন লাগলো ভাই আপনার? যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, মালটা সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর, মনমতো হয়েছে তো, যতটুকু একদম মনমতো হয়েছে, ওই যতটুকু করার আমি যেভাবে লাগে শিখিয়ে দিয়ে গেলাম, ঠিক আছে, একটু মোমটা দেখান আমার ভাই, এই যে মোমটা দেখা দিয়ে গেলাম, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, আমার ভাই সুন্দরভাবে জিন কারখানাটা চালাতে পারে। আর এই পন্তই রইল, এই যে আমাদের নিজস্ব মেশিন, সম্পূর্ণ মেশিন, এই যে কীভাবে বানানো হয় সম্পূর্ণ আমি শিখিয়ে দিয়ে গেলাম। যদি আপনাদের লাগে অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবে। নাম্বার রেখে দিলাম, রেখে দিলাম, হ্যাঁ ভালো থাকো, আল্লাহ হাফেজ।